নমস্কার, আমি তানিয়া পোদ্দার। আজকে আমার ভিডিওতে সঙ্গীতের রাগ সম্পর্কে কিছু আলোচনা করব। সেভাবে রাগের নির্দিষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু সঙ্গীতের প্রাণ হলো রাগ। রাগ স্বর সমষ্টির সন্নিবেশ, যার মধ্যে মনোবিজ্ঞানের একটি স্থান রয়েছে। তাই রাগকে আমরা বলতে পারি আন্তর্বাহ্যগাহী পদার্থ, কারণ মনের বাইরের অন্তরের জগতের মধ্যে গতি বা ভাব লক্ষ্য করা যায়। রাগের স্বরকাঠামো থাকে বাইরের জগতে, আর তার সংবেদন হয় মনে। প্রথমেই বলে রাখা প্রয়োজন, রাগ ও রাগিনীর আলোচনা প্রসঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে 6টি রাগ ও 36টি রাগিনীর কথা শোনা যায়। 6টি রাগ হল রাগ ভৈরবী, রাগ মালকোষ, রাগ দীপক, রাগ শ্রী, রাগ মেঘ ও রাগ হিন্দুল। এই 6টি রাগের মধ্যে রাগ ভৈরবী গাওয়া হয় ভোরবেলা, রাগ মালকোষ গাওয়া হয় মধ্যরাতে, রাগ দীপক গাওয়া হয় সন্ধ্যাবেলায়, রাগ শ্রী গাওয়া হয় গোধূলি বেলায়, রাগ মেঘ বর্ষার এবং রাগ হিন্দুল বসন্তকালের রাগ। যাদেরকে একসাথে বলা হয় ষট পুরুষ রাগা, এইসব রাগ রাগিনীর মধ্যে কিছু স্বর সমষ্টির ও ঠাট বজায় থাকে। যেমন ভৈরবী, মালকোষ, দীপক গৌরী ঠাটের ওপর, হিন্দুল বর্তমান আশা বড়ি ঠাটের ওপর, মেঘ পারিজাতের শুদ্ধ বা কাফি ঠাটের ওপর তৈরি। মেল বা ঠাট হলো পরপর সাজানো কয়েকটি স্বর। এই মেল বা ঠাট থেকেই রাগের উৎপত্তি হয়। আরোহী অবরোহী সহ বর্ণযুক্ত স্বরের এইরূপ সুন্দর ও বিশেষ রচনা যা সবসময় মানুষের মনে আনন্দ উৎপন্ন করে, তাকেই বলা হয় রাগ। নিচু স্বর থেকে উচ্চ স্বরের দিকে যাওয়াকে বলা হয় আরোহী। আমাদের ভারতীয় সঙ্গীতে মোট 12টি স্বর রয়েছে, যা দু ভাগে বিভক্ত। একটি শুদ্ধ স্বর, অপরটি হলো বিকৃত স্বর। শুদ্ধ স্বর বলতে কোনো একটি নির্দিষ্ট সুরকে সা ধরে ওই সা থেকে রে, রে হতে গা, গা হতে মা, মা হতে পা, পা হতে ধা, ধা হতে নি। স্বরগুলোকে পূর্ণান্তরে একটি বাদে একটি রূপে অবস্থিত হলে সেই স্বরগুলোকে বলে শুদ্ধ স্বর। প্রতি দুটি স্বরের মধ্যে বাদ দেওয়া অর্ধান্তরে অবস্থিত স্বরগুলোকে বলা হয় বিকৃত স্বর। কিন্তু গা ও মা এবং শুদ্ধ নি ও সা স্বর দুটি পাশাপাশি অর্ধান্তরে অবস্থিত। বিকৃত স্বর 5টি হয়ে থাকে, যথা রে, গা, মা, ধা, নি। বিকৃত স্বর দু ধরনের হয়, এক কোমল স্বর, দুই কড়ি স্বর। কোমল স্বর 4টি, রে, গা, ধা, নি। কড়ি স্বর হয় 1টি, যথা মা।
এই স্বরগুলির উপর ভিত্তি করে তিন প্রকার রাগের জাতি তৈরি হয়েছে, এক ঔরব, দুই স্বারব, তিন সম্পূর্ণ। যে রাগের আরোহণে পাঁচটি স্বর ও অবরোহণে পাঁচটি স্বর ব্যবহৃত হয় তাকে বলা হয় ঔরব জাতীয় রাগ। যে জাতীয় রাগের ক্ষেত্রে আরোহণে ছয়টি ও অবরোহে ছয়টি স্বরের ব্যবহার হয় তাকে বলা হয় স্বারব জাতীয় রাগ। আর সম্পূর্ণ জাতীয় রাগ হলো আরোহণে সাতটি ও অবরোহে সাতটি স্বরের ব্যবহার, যেখানে অনিবার্য। কোন কোন রাগের আরোহণে ও অবরোহণে সমান সংখ্যক স্বর ব্যবহৃত হয় না, যাদের মধ্যে নয় প্রকার জাতি রয়েছে, এক ঔরব ঔরব, দুই ঔরব স্বারব, তিন ঔরব সম্পূর্ণ, চার স্বারব ঔরব, পাঁচ স্বারব স্বারব, ছয় স্বারব সম্পূর্ণ, সাত সম্পূর্ণ ঔরব, আট সম্পূর্ণ স্বারব, নয় সম্পূর্ণ সম্পূর্ণ জাতীয় রাগ।